কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী যত জাতি গেছে এবং আমাদেরকে এ তাকওয়ার ওসিয়াত করছেন, নসিহত করছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, বলছে আমি তোমাদের পূর্বে যত জাতি গিয়েছে যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদেরকে এবং তোমাদেরকে কি ওসিয়াত করছি, কি নসিহত করছি, বলছে আনিত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, তাকওয়া অর্জন করো। শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হতো হে আল্লাহর রাসূল আপনি আমাদের একটু ওয়াজ করুন, আমাদের নসিহত করুন, ওসিয়াত করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথাটা বলতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভয়ের ওসিয়াত করতেছি, আল্লাহর ভয়ের নসিহত করছি। এর ব্যাখ্যায় বলছেন সালফে সালেহীন হাদিসের বিষয় বলছেন যে আত্তাকওয়া রাসুকুল্লি শাই, মানুষের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সব কিছুর মূল বিষয় হচ্ছে তাকওয়া। মূল বিষয় কি? তাকওয়া। তাকওয়া আছে তো জান্নাতে যাবেন, তাকওয়া নেই তো জাহান্নামে যেতে হবে। সেই জন্য আসুন আমরা জেনে নিই তাকওয়া কাকে বলে। তাকওয়া হচ্ছে অনেক রকম ডেফিনেশন সংজ্ঞায় পাওয়া যায়, আমি হয়তো দুটো সংজ্ঞা আপনাদেরকে বলবো, একটা আবু হুরায়রা এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তাকওয়ার যে ডেফিনেশন এসেছে সংজ্ঞা এসেছে সেটা হচ্ছে আনতাজআলা বাইনাকা ওয়া বাইনা গাযাবিল্লাহি ওয়া সাখাতিহি বিকায়াতান বিইমতিসালি আওয়ামিরিহ ওয়া ইজতিনাবি নাওয়াহিহ। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা সহ অনেক সাহাবী সালেহীন এই সংজ্ঞা দিয়েছেন। তাকওয়া কি? বলছে তুমি তোমার মাঝে এবং আল্লাহর শাস্তির মাঝে, আজাব গজবের মাঝে একটা পার্টিশন সৃষ্টি করবে, একটা বিষয় সৃষ্টি করবে, একটা চিন্তা চেতনা সৃষ্টি করবে, একটা সেফটি সৃষ্টি করবে। সেটা কি করবে, কিভাবে করবে? বিইমতিসালি আওয়ামিরিল্লাহ, সেগুলো আল্লাহর নির্দেশগুলো পালনের মাধ্যমে করতে হবে। ওয়াজ দেনা বিনাওয়াহিহি, যে কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকার মাধ্যমে করতে হবে। এটা একটা সংজ্ঞা। এর চাইতে আমার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সংজ্ঞা আছে, এটা আমার কাছে অনেক সুন্দর মনে হয়। সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল খাউফু মিনাল জালিল। তাকওয়া কি? জালিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ থেকে ভয় করা। আল্লাহ সব কিছু যে আপনার মনিটরিং করছেন, দেখছেন, শুনছেন, এই সমস্ত বিষয় ভয় করা। তারপরে ওয়াল আমালু বিত্তানজিল, তোমাদের উপরে যে গ্রহণতদয় কোরআন সুন্নাহ নাজিল হয়েছে সেই অনুযায়ী, সেই অনুপাতে আমল করা। ওয়াল ইসতিদাদু লিয়াউমিত তারহিল, আমরা যে মৃত্যুবরণ করবো কিয়ামতের দিন, আমাদের উত্থিত হতে হবে, কবর থেকে উঠতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। বলুন তো ভাইরা, বলুন তো মুয়াজ্জিজ হাদেরে, আমরা কি এখন ওরকম রেডি আছি? আমাদের যদি এখন এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় আমরা কি এরকম প্রস্তুতিতে আছি যে আল্লাহকে সরাসরি ফেস করার মতো আমি আল্লাহর কাছে জব দিয়ে পার হতে পারবো, বা আল্লাহর কাছে গিয়ে মানে ইজিলি পার হয়ে যাব, সেই প্রস্তুতি কি আমাদের আছে? না, আমাদের কত নাকস, কত কমতি, কত ঘাটতি আছে। বলে ইসতিদাদু লিয়াউমিত তারহিল, মৃত্যুর জন্য, মৃত্যু দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তারপরে ওয়াল কানাআতু বিল কালিল, ওয়াল কানাআতু বিল কালিল, দুনিয়ায় যা দেয় আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ। তিন তালা আছে, চার তালা, পাঁচ তালা আছে, সাত তালা করার জন্য হারাম নেই, হালাল নেই, দিন নেই, রাত নেই, ছুটেই চলেছেন দুনিয়ার পিছে। না, ওয়াল কানাআতু বিল কালিল, আল্লাহ যেটুকু দিয়েছে হালাল পথে আলহামদুলিল্লাহ, এর উপরে সন্তুষ্টি থাকা, এটা একটা সংজ্ঞা। এখন আসুন এই তাকওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, যেটা পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবো? আল্লাহ ভয় তো করি, কিন্তু তার লিমিটেশন কেমন হবে, কতটুকু হবে, কিভাবে করব? হাক্কাতু কাতে, ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয় করার মতো ভয় করতে হবে? এই আয়াতের এই হাক্কাতু কাতিহির ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন হাক্কাতু কাতি, ভয় করার মতো ভয় করার অর্থ হলো
ইউতা আল্লাহকে সব সময় অনুসরণ অনুকরণ, আল্লাহকে জেনে বুঝে হাদের নাজের মেনে চলতে হবে। ফালা ইউসা, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে না। তারপরে ওয়াইলকার ওয়ালা ইউসা, আল্লাহকে সব সময় স্মরণে রাখতে হবে, চলতে ফিরতে ঘুরতে, তারপরে শয়নে স্বপ্নে ব্যবসাতে বাণিজ্যে সব কিছুতে আল্লাহ স্মরণ রাখতে হবে যে আল্লাহ একজন দেখছেন, আল্লাহ একজন শুনছেন। ওয়া ইউস্কার ওয়ালা ইউফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সুস্থ রেখেছে, আপনাদের কত নাজ নিয়ামত দিচ্ছে, কত সুন্দর খানা দিচ্ছে, মাছ মাংস রুটি ফল ফ্রুটস বিভিন্ন ভেজিটেবলস এগুলো দিচ্ছে, সবজি কত আইটেম দিচ্ছে, অতএব আল্লাহর শুকরিয়া করতে হবে। ফালা ইউকফার, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, অকৃতজ্ঞ হওয়া যাবে না, এটাই হচ্ছে হাক্কাতু কাতি। তারপরে এটুকু বললেই তো যথেষ্ট ছিল তাকওয়ার গুরুত্বের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হলো যে তোমরা মরো না মুসলিম না হয়ে। তাহলে আপনারা যে বিষয়টা দিচ্ছেন তাকওয়া মুমিন এবং মুত্তাকির ভিতরে একটা পার্থক্য এখানে আসে, সেটা আমি একটু পরে নিয়ে আসি বিষয়টা। তো আমরা এই আয়াত থেকে যেটা বুঝলাম যে আল্লাহর তাকওয়া কি, আল্লাহর তাকওয়া হচ্ছে যে আপনি আপনার মাথায় এই চিন্তা বসাবেন, এই চিন্তা ঢুকাবেন, এই চিন্তা সেট করবেন, এই সচেতনতা আনবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কার্যক্রম দেখছে শুনছে। শুধু তাই নয়, আপনি যা করছেন কোথায় করছেন কিভাবে করছেন আপনি আমি মনে করছি হয়তো বা কেউ দেখছে না কেউ শুনছে না, আল্লাহর কাছে কিন্তু এটা অস্পষ্ট নয়, আল্লাহ সব দেখেন সব শুনেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর, আল্লাহ দেখেন শুনেন অন্তর কি আছে তাও দেখেন। আল্লাহর দেখা কেমন বলবো, 40 মিনিটে তো এদিকে গেলে হবে না। আল্লাহর দেখা এই মুহূর্তে আমরা এই ঢাকার এই পুরান ঢাকায় কত লোক হবে, পুরা ঢাকায় কত লোক হবে, প্রত্যেক ব্যক্তি কোথায় কোন হোটেলের মধ্যে কোন ঘরের মধ্যে কোন টয়লেটে কোন সাগরে কোন পার্লামেন্টে কোন জায়গায় বসে কে কি করছে কাকে কি করছে কোন ভাবে করছে সব কিছু তিনি দেখেন। তিনি কে, তিনার দেখা এইরকম এবং শোনাটাও এরকম, শোনাটাও এরকম। শুধু তাই, আপনি আপনার মতো ভাষা বলে ডাকছেন, আল্লাহর হয়তো বা কাউকে গালি দিচ্ছেন, কাউকে অত্যাচার করছেন, কাউকে ভালো কথা বলছেন, সব শুনছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার লোক কি বলছে আল্লাহর কাছে, কে কি ফরিয়াদ করছে তারটাও কিন্তু শুনছে। সাথে সাথে মালয়েশিয়াতে যান, সেখানে যত কোটি কোটি লোক আল্লাহর কাছে ফরিয়াদ করছে যা বলছে সব কিছু দেখছেন শুনছেন। তিনি হচ্ছেন কে? শুধু তাই নয়, মিডল ইস্ট বলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন পুরো দুনিয়ার কোটি 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 লোক কি করছে কি বলছে সব কিছু তিনি দেখেন শুনেন। এই চিন্তা চেতনা আমার ধরতে হবে যে আল্লাহ হাদের, আল্লাহ নাদের, আল্লাহ আমার সাথে উপস্থিত আছেন দেখছেন, আল্লাহ সব কিছু দেখছেন শুনছেন। অতএব সাধু সাবধান, মুসলি সাবধান, ভাইরা সাবধান, আমরা সবাই সাবধান। কিয়ামতের দিন আমরা হয়তো তাকওয়া কম হওয়ার কারণে অনেক অন্যায় অত্যাচার জুলুম করে ফেলি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের হাতকে মিসগাইড করি, চোখকে মিসগাইড করি, কানকে মিসগাইড করি, অপব্যবহার করি, তাই না? সাবধান, তাকওয়া হলো এটা। এই আয়াত শুধু শুনে যান, তাকওয়ার অত নিচে যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন ইন্নাস সামা, তাকওয়া কাকে বলে শুনে নাও শিখে নাও, ইন্নাস সামা তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদা তোমার অন্তর বিবেক, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব সম্পর্কে তোমাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। অতএব কান দিয়ে কার গান শুনলে না কার কোরআন শুনলে, ওয়াজ শুনলে না অন্য কিছু শুনলে, পরচর্চা পরনিন্দা এসব শুনলে না কি করলে, এর হিসাব কাল কেয়ামতের মাঠে দিতে হবে। ওয়াল বাসারা এই দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর চোখ দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, যদি আমরা অন্ধ হতাম কি অবস্থাটা হতো, কিন্তু আল্লাহ আমাদের এই দুটা সুন্দর দৃষ্টি শক্তি দিয়েছে। আপনাকে যদি বলা হয় আপনাকে কোটি টাকা দেবো, আপনি আপনার দৃষ্টিশক্তি দিবেন দিবেন না? আল্লাহ আপনার কাছে কত টাকা নিয়েছে,
কিচ্ছু নেননি, কিচ্ছু দেন নাই। আল্লাহ বলছে আমি তোমাকে দিচ্ছি, এটা ভালোভাবে ব্যবহার করো, এটাকে ওই টিভির সিরিয়ালে টিভির স্ক্রিনে ব্যবহার করো না, শুধু ওই এই কি সিরিয়াল, এই ফিল্ম, এই মুভি, এই সেই, মানে বাংলাদেশ তো একেবারে আশেপাশের রাষ্ট্র এমনভাবে শেখে ধরেছে যে আমরা ঘরে গিয়ে যে কিছু করব অবস্থা নেই। মা বোনদেরও একই অবস্থা, মানে একটার পর একটা, একবার আছে পাখি, একবার আছে বক, একবার আছে হাঁস, এগুলো সিরিয়ালের নাম না, মানে তারা দিয়েই রেখেছে একটার পর একটা, যাতে করে আমাদের ইমান নষ্ট করে। তারা তো যাবে জাহান্নামে, এটা তারা জানে, সাথে সাথে আমাদেরকে যাতে করে তাকওয়া মানে শেষ করে আল্লাহ ভীতিন বিনষ্ট করে কি করে জাহান্নামে নিয়ে যাওয়া, তার সিরিয়াল তারা সাজিয়ে রেখেছে। অতএব সাধু সাবধান, ভাইরা সাবধান, প্রিয় মুসলিম একাডেম সাবধান, যেটা বলতেছিলাম শুধু একটা না, আরও একটা তাকওয়ার একটা ওয়াজ একটা দাস নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মুখ বন্ধ করে দেওয়া হবে, কারণ যখন জাহান্নামের আযাব দেখবো, শাস্তি দেখবো, আমরা খালি মিথ্যা কথা বলবো, ওরে আল্লাহ এটা আমি করি নাই, এই জিনা করি নাই, এই অন্যায় করি নাই, এই জুলুম করি নাই, খালি মিথ্যা কথা বলবো, কারণ সামনে যে জাহান্নামের আগুন জ্বলজ্বল করছে, অগ্নি শিখা দেখে সবাই এটা কুমি বলে, তাই না? আল্লাহ বলছে ঠিক আছে, দরকার নেই, চুপ থাকো, প্লিজ কিপ সাইলেন্ট, চুপ থাকো। আলিয়া ওমান আখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল ছাপ্পর মেরে দেবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, হাত দিয়ে কোথায় কাকে ধরেছো, কি লিখে ঘুষ নিয়েছো, সিগনেচার করে সব জমি দখল করেছো নাকি ঘুষ নিয়েছো, মানে এইগুলো ছাড়া, টাকা ছাড়া, সিগনেচার ছাড়া তুমি একটা প্ল্যান পাস করা নাই, কি করেছো ওই হাত দিয়ে সব কিছু, অতকাল্লিমুনা এই কথা বলবে যে আমার দ্বারা এই করেছি, পাও বলবে এগুলো আমার আপনার, অথচ আসার আগেও তেল মাখায় আসছি, আপনারা তো মাখাইছেন লোসন লোসন, কত কি মাখায়, কত কি মাখায়, কত যত্ন নেই, অথচ কি আমাদের দিন এগুলো সব বলে দেবে, বিবাহকে আমি যাচ্ছি বল, যা করেছি দুনিয়াতে যা করেছি সব বলে দেবে, হাত দিয়ে পা দিয়ে, এদিকে চোখ বললো এই দিয়ে বাইরে কিছু করার আছে, তাকুয়া তুমি এটাই, এই চিন্তা যদি আপনার আমার মাঝে ঢুকে যায় তাহলে তো তাকুয়া এমনিই চলে আসবে, যখন আমরা বুঝবো। তারপর আরো একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এগুলো বাদ দিয়ে আল্লাহ আরো একটা সিস্টেম করে রাখছে, ওই যে আমি যা ইচ্ছা বলে যেতে পারবো, একটা উল্টো পাল্টা বললে পরে এই যে আমার 12টা না 13টা বাজাবে, কি বলেন তো, কি ওই যে আমার খুব হিসাব করে কথা বলতে হবে, হবে কি না, কারণ আমার সামনে সব রেকর্ড হচ্ছে, উল্টো পাল্টা হলে খবর আছে, ফেসবুকে আমারে পচাবে, তা না হলে আমার আসামি করবে, তাই যা করার করবে, তাই না? এই যে আল্লাহ দুটো ফেরেশতা কিরামান কাতিবিন দুইজন রেখে দিছে, ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু এখানে লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হচ্ছে, সংরক্ষণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে, কি করবে এটা, সংরক্ষণ করে কি ধুয়ে ধুয়ে খাবে? আল্লাহ বলছেন না, আমি কি করবো শুনে নাও, আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কিয়ামতের দিন বলবে যে নাও বান্দা ইকরা কিতাবাকা, এই যে তোমার আমলনামাটা পড়ো, দেখো, ভিডিও দেখার বড় শখ ছিল, এই যে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই যে ভিডিও রেকর্ড সংরক্ষণ করেছি, এই আমলনামা এটাই তোমার জন্য বিচারের জন্য যথেষ্ট। তাহলে কি হিসাব কিতাব করে পা ফেলাতে হবে, ব্যবসা বাণিজ্য হিসাব কিতাব করে করতে হবে, লেনদেন হিসাব করে করতে হবে, তা না হলে কেয়ামতের দিন কঠিন অবস্থা সব কিছু। এটাই হলো তাকওয়া, তাকওয়ার বাস্তব রূপ হলো এটা। এইগুলো যদি আমরা আমাদের ভিতরে বিবেকে আমাদের শরীরে ছেদ করতে পারি, তাহলে মানে তাকওয়া বুঝতে আর সমস্যা হবে না। এখন আসেন তাকওয়ার গুরুত্ব, তাকওয়ার গুরুত্ব কি, তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পূর্ববর্তী সকলকে তাকওয়ার নসিহত করছে, আমাদের রসুল এই যে হাদিসটি আপনাদের সম্মুখে পড়েছি আবু দাউদ এবং তিরমিজির হাদিস, হাদিসটি হচ্ছে এরকম, আনসারিয়া ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত, উনি বলছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি করলেন, আমাদেরকে ওয়াজ করলেন, নসিহত করলেন। আমরা বললাম ফাকুলনা কান্নাহা মাউইদাতুন মুআদ্দা, মনে হচ্ছে আল্লাহ রাসূল এটা তো শেষ ভাষণ, এটা তো শেষ ওয়াজ, ফাউসিনা তবে আমাদের কিছু ওসিয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদের কিসের ওসিয়াত করতেছি, তাকওয়া আল্লাহর ভীতি, আল্লাহকে ভয় করো, এই ওসিয়াতটা তোমার ভিতরে ঢুকাও, এই নসিহতটা ভিতরে ঢুকাও, আর লাগবে না। এমনি ভাবে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেন তাকেও এই নসিহত করা হয়েছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিল তাকেও কিন্তু এই নসিহত করা হয়েছিল। এইরকম সকল সকল সালফ সালেহীন ওয়া এই একটাই ওসিয়াত করতেন, একটাই নসিহত করছেন কি, তাকওয়া, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ। এখন আমরা একটু অন্যদিকে যাই, এখন আমরা যে এই যে তাকওয়া অবলম্বন করলে আমাদের লাভটা কী হবে এটা তো জানা দরকার না। আমরা তো লাভ, আপনারা তো ঢাকায় ব্যবসায়ী, আপনারা খালি লাভের চিন্তা আছে, কিছু লাভ দিয়ে যায় বসে আছেন ব্যবসা ছেড়ে, কিছু লাভের দরকার না, লাভের দরকার লাভ শুনে যান। তাকওয়া যদি আপনি আমি অবলম্বন করি, মুত্তাকি যদি হয়ে যায় তাহলে কী লাভ হবে, তার প্রথম লাভটা শুনে নিন। আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহর ভয় করবে, আল্লাহ ভীতি নিজের ভিতরে ঢুকাতে পারবে, সেন্সে মাইন্ড মাইন্ডে সেট করতে পারবে, তার ফায়দা শুনেন। বলছে ইয়াজআল লাহু মাখরাজা, এর এর তাফসীরে মুফাসসিরিন কেরাম বলছে আয়ে অর্থাৎ মানে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার একটা বাইর হওয়ার স্থান, বাইর হওয়ার লাইন তৈরি করে দিবেন যদি আল্লাহরে ভয় করেন। কে বলছেন, আল্লাহ। মাখরাজ মানে কি, বাইর হওয়ার রাস্তা, মানে আপনার চরম বিপদ, চরম আপদ বিপদ মুসিবত, মানে ব্যবসার সমস্যা, বিবি নিয়ে সমস্যা, এই সমস্যা, তালাক সমস্যা, এসব বলেন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দিবেন। এটা কার কথা? দ্বিতীয় হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি বান্দা মুত্তাকি হয় তাকওয়া অবলম্বন করে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ যে কিভাবে তার রুজি রুটি দেবে, কিভাবে তার রুজি রুটিতে বরকত দেবে, বৃদ্ধি করবে, মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা মতে চিন্তায় আনতে পারবে না, বান্দা মতে কি চিন্তায় আনতে পারবে না। এখন একটা ঘটনা বলি এখানে, এই হাদিস রিলেটেড। এখনটা এক ব্যক্তি খুব, এক সাহাবি খুবই অভাব অনটন, খুবই অভাব অনটন, তা আল্লাহ রাসূল কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই অভাব অনটন, আমার এই সমস্যা সেই সমস্যা, তো কীভাবে কী বলেন তো, একটু ওসিয়াত করেন, একটু কিছু একটা মানে ডিরেকশন লাইন দেন তো। তো বলছে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীতি। বলছে তাই, এবার গেল, আমি সংক্ষেপে বলতেছি কারণ আমার অনেক পয়েন্ট, দুই কাগজ। গেল সাহাবা, গেল যাইতে 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 পথে দেখে যে বিরাট একটা চারশো ছাগলের পাল, চারশোটা বকরির একটা ছাগলের পাল বিরাটভাবে তার সামনে এসে গেল। বলে কী ব্যাপার, এটা কুত্রিকা আসলো, এর মালিক নেই, এ নেই, সে নেই। পরবর্তীতে এইটা নিয়ে আবার আল্লাহ রসুলের কাছে বললো যে এই ব্যাপার, আমি তো চারশো মানে চারশো বকরি পেয়েছি, এর তো কোনো মালিক পাচ্ছি না, কিছু ভাওটা বুঝতেছি না আগে ভাগে, যে এটা কিছু কী। বলছে এটা রিজকুন সাকাহুল্লাহু ইলাইক, এটা হচ্ছে তোমার ওই যে তাকওয়ার ফল, তোমাকে বলছিলাম তাকওয়া অবলম্বন করেছো, সেই তাকওয়ার ফল হলো এই রিজিক, কোথা থেকে আসলে কোথা কেউ জানে না, তাই কি না? একটা হাদিস, এটা হলো প্রথম। এটা দ্বিতীয় হলো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, বলছে যে ব্যক্তি আল্লাহর ভীতি নিজের ভিতরে ঢুকাতে পারবে, আল্লাহর ভয় করে চলবে, তার ব্যবসায় বাণিজ্য চলায় ফেরায় সব কিছু, তার দ্বিতীয় ফায়দা হচ্ছে ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, তার কাজ ব্যবসা বাণিজ্য লেনদেন ইজি করে দিবে সব। কার কথা এটা? আল্লাহর কথা। ব্যবসাতেই অনেক সময় অনেক কঠিন, অনেক সমস্যা, এই সেই অনেক কিছু ইজিলি সলিউশন বা সলভ হতেই চায় না, সমস্যার সমাধান হতেই চায় না, আল্লাহর ভয় করে হয়ে যাবে। অপর একটা আয়াতে আল্লাহ বলেছেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্না, এখানে বলা হয়েছে যে এই এখানে একটা আয়াতে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে যে ভয় করবে, নিজের নাফসকে মানে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনা যদি ঢুকানো হয় ফাসানু ইয়াসসুরু হুলিল ইউসরা, তার সমস্ত কাজ আমি সহজ করে দেবো।
তাহলে দুটো ফায়দা, দুই নম্বর ফায়দা। তিন নম্বর ফায়দা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে আপনারা এখানে বসছেন কেন বলেন তো? গুনাহ মাফ করার জন্য এখানে বসছি। কী জন্য? গুনাহ মাফ করার জন্য না, যাতে একটু সওয়াব হয়, গুনাহ মাফ হয়, এইটাই তো উদ্দেশ্য। তা নাহলে বসেন কেন? আমি আসলাম কেন? যাতে সওয়াব কামাই করে গুনাহ মাফ করাতে পারি, এটা না? আল্লাহ বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম। এই আয়াতে আল্লাহ দুইটা তাকওয়ার দুইটা ফায়দা বলেছে, দুইটা লাভ। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহর ভয় করো, কাকে? আল্লাহর ভয় করো, তাহলে দুইটা, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে ফুরকান দান করবে, হক এবং বাতিলের মাঝে পার্থক্য, সৃষ্টিকারীর যে জ্ঞান সেই জ্ঞান তোমাকে দেওয়া হবে, হক কোনটা বাতিল কোনটা এটা কিন্তু সবার আল্লাহ দেয় না, তাকওয়া থাকলে দিবে। বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় আল্লামা, অথচ রসুলের সুন্নাত সহি সুন্নাত রফুলিয়া দায় নিয়ে হাসতামাশা করছে, পাইপা আলাগানো নিয়ে হাসতামাশা করছে, মসজিদ ভাঙা নিয়ে বলছে না মসজিদ নিয়ে কোনো তাদের টেনশন নেই, বিভিন্ন রকম তারা স্ট্যাটাস দিচ্ছে। তাদেরকে এই ফুরকান, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী যে জ্ঞান, যে বিবেক বিবেচনা শক্তি, সেটা তাদের দেওয়া হয় নাই। কিন্তু যদি ওমাই আল্লাহকে ভয় করা হয় তাহলে এই শক্তি দেবেন। আর কি করবেন? দ্বিতীয়টা, ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, এর চাইতে আর কি লাগবে? সত্য হলো তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, তাহলে ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর আছে ওয়াইগফির লাকুম যুনুবাকুম, এটা আসছে, আর তোমাদের গুনাহ খাতাকেও মাফ করে দিবে, আর একটা আয়াতে আসছে, এটা হলো আর একটা ফায়দা। আরও একটা ফায়দা নেন, সবচেয়ে বড় টার্গেট কি বলেন তো? জান্নাত না? জান্নাত না? তো যদি ভয় করেন তাহলে কি জান্নাতে যাবেন? বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, অপর একটা আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, মুত্তাকিরা যাবে কোথায়? জান্নাতে, জান্নাতের নাইমে যাবে, জান্নাতের যে নাজ নিয়ামত সেগুলো ভোগ করবে কারা? মুত্তাকিরা। তাহলে জান্নাতে যেতে হলে প্রথম যে কাজটা করতে হবে ঈমানের পরে, মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তা না হলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের কত সুখ শান্তি ভাইরা আমার, দুনিয়ার এই কয়দিনের মানে জীবন জিন্দেগি এইটু সুখ টুখ। আল্লাহ রসুল বলছে, যদি দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মশার ডানার মতো মনে করতো তাহলে কাফেরকে কিছুই দিত না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া কিচ্ছু না, সেই কিচ্ছু নার জন্য আমরা দিন রাত খেয়ে না খেয়ে, হারাম হালাল না দেখে ছুটে চলেছি, তার পিছে ছুটে চলেছি, ছুটে চলেছি, কিচ্ছু না। কে বলেছেন? আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলেছেন কিচ্ছু না, তার জন্য এই 60 বছরের 70 বছরের 40 বছর হিসাব করে দেখেন আপনি দুনিয়ার পিছিয়ে দিচ্ছেন। আল্লাহ যে আপনার 24টা ঘন্টা দিয়েছে, 24টা ঘন্টা না দিনে, কয় ঘন্টা আপনি দুনিয়ার জন্য দিলেন? 60 বছর 70 বছর বাঁচবেন, তার জন্য আপনি কত একটা টাইম এক্সপেন্ড করেছেন, কত টাইম? আর আপনি যেটা চিরস্থায়ী, যার কোনো শেষ নেই, তার জন্য কত টাইম ব্যয় করেছেন? আপনি হিসাব করেন, ব্যবসায়ী মানুষ খালি বসে বসে ক্যালকুলেটার হিসাব করবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? তাকওয়াবান হতে হবে। কি করতে হবে? তাকওয়াবান হতে হবে। আর তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। তাকওয়া কোথার বিষয়? তাকওয়া হলো অন্তরের বিষয়, অন্তরে সৃষ্টি করতে হবে। তাকওয়ার আবার দারাজাত আছে। মুত্তাকি, এবার আসেন, আমি আপনাদের ওই বিষয়টা একটু টাচে দিয়ে যাই না, হয়তো ভুলে যাবেন। মুত্তাকি এবং মুমিনের ব্যাপারে আপনারা জানতে চাইছেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু একটা আয়াত বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, বলছে আমি সুম্মা আওরাসনাল কিতাব, আমি আমার এই কিতাব কোরআন সুন্না ইত্যাদি বিভিন্ন কিতাব আমি বিভিন্ন বান্দার চয়ন করে তাদেরকে দান করেছি। তাদের ভিতরে তিনটা কোয়ালিটি, এই যে বান্দাদেরকে চয়ন করেছে, এই বান্দা সৃষ্টি করেছে, এর ভিতরে কয় কোয়ালিটি, কয় শ্রেণী? তিন শ্রেণী। আল্লাহ বলছেন, ফামিন হুম মুক্তাসিদ, এই মানুষদের মধ্যে এক কোয়ালিটি যেটা মিডিয়াম কোয়ালিটি, এটা কোন কোয়ালিটি? মিডিয়াম কোয়ালিটি, মধ্যম কোয়ালিটি, সেটা হচ্ছে মুক্তাসিদ। বলে এত তো নফল নামাজও পড়ি না, এত মানে নফল সিয়াম নফল সৎকা এত কিছু না, খালি ফরজটুকু আছে। মুক্তাসিদ মানে কি? যারা ফরজটুকু আদায় করে, আর বিরাট বিরাট যেগুলো হারাম সেগুলো শুধু বিরত থাকে, এটা হলো মুক্তাসিদ। অমিন হুম জালিমুন লিনাফসি, এরা হচ্ছে মুত্তাকি। প্রথম না সরি, এরপরটা হবে, প্রথমটা হলো কি? এরা হলো মুমিন, এটা হলো কারা?
মুমিন মানে যেগুলো ফরজিয়াত সেইগুলো নিয়ে আসে, যেগুলো মানহিয়াত নিষেধ করছে শিরিক বিদআত এগুলো বাদ, আর যা অনেক কিছু আছে এদিকে শরিয়াতে ওগুলো নিয়ে ও অত টেনশন করে না, বাস মূল নিয়ে আসে হলো মুমিন। এটাকে আর ওয়ামিনহুম যালিমুন লিনাফসি, দ্বিতীয় কোয়ালিটি এরা হলো বদবخت, এরা হলো হতভাগা, যালিমুন লিনাফসি নিজের উপরে জুলুম করে, সে খারাপও করে ভালোও করে, হারামও খায় হালালও খায়, ওর কাছে অত দেখার সুযোগ নেই, খালি আসলেই আসলেই হলো, সামনে যা পায় আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলে হালাল করে নেয় না। এটা হলো কি, এটা হলো থার্ড কোয়ালিটি, এটা হলো ফাসেক ফাজের, কিন্তু মুসলিম, খারাপও করে ভালোও করে, জুলুমও করে সাহায্যও করে দানও করে আবার চুরিও করে পারলে, এরাই আর ফার্স্ট কোয়ালিটি যারা মুত্তাকি। এবার বলছে ফার্স্ট কোয়ালিটি হলো মুত্তাকি, বলছে সাবিকুম বিল খাইরাত, কি যত ভালো কাজ আছে সেদিকে তারা আগে, তারা সব ভালো কাজের আগে, ফরজ নামাজ পড়বে, সুন্নত নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, ফরজ রোজা করবে, সুন্নত রোজা করবে, এরকম যত কিছু আছে, তারপর যেগুলো কড়া হারাম মানে হারাম আছে সেগুলোও যেমন দূরে থাকে, সেগুলোও যেমন করে না, আবার সাথে সাথে মাকরুহাত কিছু বিষয় আছে করলেও হয় না করলেও হয় এসব বিষয়ে তারা অ্যাভয়েড করে চলে, এরা হচ্ছে মুত্তাকি। তাহলে মুত্তাকি এবং মুমিনের ভিতরে বুঝতে পারছেন, এই জন্য ইসলাম ইসলাম আমরা যখন পড়েছি আমাদেরকে উস্তাদ দেখাচ্ছে যে ইসলামের গণ্ডি হলো তিনটা, ইসলামের গণ্ডি হলো তিনটা, একটা হচ্ছে মনে করেন একটা গোল এরকম দাগ হবে, একটা গোল দাগ এর ভিতরে এদিক দেখেন একটু, আমরা তো সাইনবোর্ড নেই, আমরা তো টিচার মানুষ, এরকম গোল দাগ হবে, এই গোল দাগটা হলো মুহসিন বা মুত্তাকি, এরপরে আর একটা গোল দাগ হবে এই জায়গায় হবে মুমিন, আর এরপরে আর একটা হবে কি মুসলিম, মুসলিম খালি নামে মুসলমান সব করে, তাহলে ওই মুসলিম উল্টাপাল্টা করবে কিন্তু সরি প্রথম এখান থেকে ধরি, এই ব্যক্তি যদি উল্টাপাল্টাও করে তাহলে সে নেমে আসবে কোথায় মুসলিমে, এই ব্যক্তি যদি উল্টাপাল্টা করে নেমে আসবে কোথায় মুমিন থেকে মুসলিমে, তাই না, মুত্তাকি মুসলিম আর সরি মুত্তাকি মুমিন আর মুসলিম এরপরে আর না। কিন্তু আমাদের কিছু কিছু ভাইরা আছে যে বোমা ফাটানো গুরু এগুলো বুঝে না, আল্লাহ বলছেন তিন প্রকার থাকবে, ওরা বলে না কেন ফাঁসকি কাজ ফেঁসি কি কাজ করলো, কেন এই অন্যায় করলো, এই যে কাফের হয়ে গেছে এর মার এর বোমা ফাটাও এরা আর বাঁচায় রাখা যাবে না, তারা বুঝতে ভুল করেছে, তারা কি করেছে বুঝতে ভুল করেছে, বুঝতে হবে ইসলাম বুঝতে হবে, আল্লাহ বলছেন মুসলিম মুমিন মুত্তাকি বা মুত্তাকিকে আরবিতে যেটা আমরা বললাম এটাকে মুহসিন বলা হয়, সর্বোৎকৃষ্ট মুমিন তাদেরকে মুহসিন বা মুত্তাকি বলা হয়, এই তিনটা কোয়ালিটি আপনাকে যাচাই বাছার সক্ষমতা থাকতে হবে, বিবেচনা শক্তি থাকতে হবে, খালি উল্টোপাল্টা করলেই বোম ফুটাবেন এটা কোথায় পেয়েছেন, মানুষ মেরে জাহান্নামে যাওয়া যায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে বিশেষ করে আমরা তো সব এক সমাজের, আমাদের ভিতরে অনেককে দেখা যায় খালি কেমনে কাফের বানানো যায়, কেমনে ফাসিক বানানো যায়, কেমনে ওর দিন থেকে বের করা যায়, অনেক বক্তা তো আছে এই করেছে জাহান্নামে, এই করেছে জাহান্নামে, এই করেছে জাহান্নামে, একটা সাইড নিয়ে আছে, ও বেটা এটা জানে না যে আল্লাহ রাসূল আরেক দিকে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে, এরকম এটা যেমন বলেছে অপর দিকে আরেকটা হাদিসে বলছে যে ব্যক্তি এই অন্যায়টা করবে সে জাহান্নামে যাবে, এরকম বলছে না যে ব্যক্তি এটা করবে সে জাহান্নামে যাবে, এরকম যেমন বলছে এটা আপনার সাথে সাথে আপনি মুফতি হিসাবে আলেম হিসাবে এটা খেয়াল রাখতে হবে যে না আল্লাহ রাসূল তো আরো একটা কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, তাহলে এখন বিচার করবেন কেমনে, তাহলে কি বোমা মারা যাবে, এদেরকে বুঝায় লাইনে আনতে হবে, মিডিল পয়েন্ট আনতে হবে, তাই কি না। আল্লাহ শোনেন আরেকটা জিনিস জেনে নেন, বিশেষ করে আমাদের আহলাদি সমাজে আরও কিছু বক্তা আছে তারা তো কড়া কড়া বক্তৃতা দেয়, আমি একটু শরীরটাকে নরম করে দিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোরআন আল্লাহ কেন দিয়েছে বলেন তো, যাতে মানুষদেরকে অমুসলিম থেকে মুসলিম করা যায়, বিধর্মী থেকে ধর্মে ধর্মে আনা যায়, জাহান্নাম থেকে জান্নাতে আনা যায়, এই জন্য কোরআন দিয়েছে না, কোরআন দিলেই তো হয়ে যেত, কোরআন যদি আমাদের কাছে পাঠা দিত যথেষ্ট হতো না, যথেষ্ট হতো কিনা ভাইরা, তারপরে আবার কি করছে বলছে না আমার বান্দা হয়তো উল্টোপাল্টা করতে পারে, এই জন্য কি করছে কোরআনের সাথে সাথে আবার কোরআনের ব্যাখ্যা খালি রসুলও পাঠাইছে, রসুল শাহ খালি এসে বলছে ঢুকো খালি ইসলামে আসো, ইসলামে আসো জান্নাতের দিকে আসো, এরকম বলছে না, নাকি বলছে দৌড়াও দৌড়াও যাও জাহান্নাম, এরকম বলছে নাকি, আল্লাহ রসুল বলছে খালি আসো আমার বুকের মধ্যে আসো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো আসো আসো, আর আমরা খালি বের করে দিয়ে আসি, শুধু তাই নাই, এই দুইটা দিলেও তো যথেষ্ট ছিল,
তারপরে দেখতেছে রসুল তো চিরজীবন থাকবে না, একটা লাইন তো করে ধোয়া যা লাগবে। আল্লাহ বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাদেরকে নবীদের ওয়ারেস বানায় থুয়ে গেছে যাতে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনা যায়, বিধর্মী থেকে ধর্মে আনা যায়, অন ইসলাম থেকে ইসলামে আনা যায়। কিন্তু আমরা এসে খালি এই করবে না জাহান্নাম, এই করবে না বেরিয়ে যাবে না, ভাইরা এগুলো খেয়াল করতে হবে। তো যেটা বলতেছিলাম আমরা তাকওয়ার ফায়দা বলতেছিলাম, তাকওয়া যদি থাকে তাহলে আপনার আরও কী হবে, টাইম শেষ বললেন। তাকওয়ার আরও একটা ফায়দা নেন ব্যবসায়ীরা, তাকওয়ার ফায়দা হলো তাকওয়া যদি আপনার ভিতরে থাকে আল্লাহ আপনার সাথে থাকবেন। কার সাথে থাকবেন? আল্লাহ আপনার সাথে থাকার ব্যাখ্যা আসছে। আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। ও এটা হচ্ছে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আল্লাহর মহব্বত চান না কে কে চান দেখে হাত উঠান তো, আল্লাহর মহব্বত কে কে চান ভাইরা? এই যে কেউ চায় না, হাত উঠান, হাত না উঠালে এ মানুষ এতে হয় না, চুপ করে বসে থাকলে হয় না, আমার সঙ্গে হয়। আল্লাহর মহব্বত চান? হ্যাঁ, এবার নামান। আল্লাহর মহব্বত যদি চান তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসে। কি করেন? আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসে। বোর ভালোবাসা পাওয়ার জন্য দাড়ি কাটি, এই কাটি, সেই কাটি, বাচ্চাদের ভালোবাসা পাওয়ার জন্য কত রকম আনি, নেত্রীদের জন্য কত হাদিয়া পাঠায়, এগুলো কি কিছু আল্লাহর ভালোবাসার সামনে? আল্লাহ যদি ভালোবাসে আপনারে, আপনার জান্নাত নিশ্চিত। আর কি লাগে? কিসের নেত্রী, কিসের মন্ত্রী, তাদের সন্তুষ্টি, তাদের ভালোবাসা পাওয়ার জন্য কত ছুটাছুটি, কত আয় ব্যয় করি, কত দু নম্বরই, চার নম্বরই, সাত নম্বরই করি, এসব বাদ দিয়ে আল্লাহর তাকওয়া যদি, আল্লাহর যদি ভালোবাসা পেতে চান তাকওয়া অবলম্বন করেন। আর আল্লাহ যদি আপনার ভালোবাসে আর পিছিয়ে তাকানোর দরকার নেই। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ ভিতরে থাকে, তাহলে কি হবে, আল্লাহ আপনার সাথে থাকবেন, আল্লাহ আপনার সাথে থাকবে, তাই না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ, ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। বলছে নিশ্চয় আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীরুতা অবলম্বন করেছে, তাদের সাথে আছেন। মানে কি আল্লাহর সাথে? মানে কি আল্লাহর সাথে? আল্লাহ বলছেন ফালা তাদরিবুনিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে তুলনাও হবে না, লাইসা কামিসলিহি শাইয়, আল্লাহর সাথে তুলনা হবে না, আল্লাহর সাথে উদাহরণ দেওয়া যাবে না। তারপরে বোঝানোর জন্য কিছু কিছু বলতে হয়। এখন যদি আমাদের প্রধানমন্ত্রী বলে সেলিম সাহেবের সঙ্গে আমি আছি, আর কি ও চিন্তা করবে? যদি বলে হ্যাঁ সাইদ খোকনের সাথে, যদি আমাদের নেত্রী বলে ওই সাইদ তুই যা তোর সাথে আমি আছি, আর কিছু লাগবে? লাগবে বলেন? রাত্রে দিন বানায় দেবে, দুইরে পাঁচ বানায় দেবে, এরকম না ব্যাপারটা। নেত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, কার কিসের ডর? কিসের র্যাব, ম্যাপ, পুলিশ, আইজি, ফাইজি, কাউরে কেয়ার করে না। দেখেন না এখন কেউ কেউ আছে তো দুই একটা প্রশাসনে, মানে নেত্রী তার কথা রে দিছে, কাউরে কেয়ার করে না। আর আল্লাহ বলছে ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতি নিজেদের ভিতরে ঢুকেছে, তাদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ যদি আপনার সাথে থাকে, আপনার ব্যবসায় বরকত হবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার রুজি রুটিতে বরকত হবে, রোগ বালায় মুক্তি হয়ে যাবে, তাই তো নাকি? আল্লাহর সাথে থাকা মানে কি? প্রধানমন্ত্রীর সাথে থাকা মানে কি? ফায়দাই ফায়দা। প্রধানমন্ত্রীর সাথে থাকা মানে কি? ফায়দাই ফায়দা না। আর এ তো গরিব দেশের প্রধানমন্ত্রী, আর আল্লাহকে সকল রাজার রাজা, বাচ্চার বাচ্চা, সে যদি আপনার সাথে থাকে, আপনার টেনশনের কোনো কারণ আছে? খালি কল্যাণ আর কল্যাণ। শুধু তাই নয়, এই যে আমরা এত কষ্ট করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এগুলো তো একটা উদ্দেশ্য করি, যাতে করে আল্লাহ কবুল করেন। এই জন্যই তো নাকি? কবুল না করলে সব বেকার না? সব বেকার কি না? আল্লাহর কাছে যদি আপনার সৎ আমল, নেক আমল, দান সৎকা, নামাজ রোজা কবুল করাতে চান, তাহলে আপনাকে মুত্তাকি হওয়ার বিকল্প নাই, আপনার তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বলছে আল্লাহ মুত্তাকির কাছ থেকে ছাড়া নামাজ রোজা কুরবানি হজ কিছু গ্রহণ করে না। তার একটা প্রমাণ নেন, সূরা মায়েদার ভিতরে একটা সুন্দর ঘটনা আসছে, ঘটনাটা এরকম। বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইদ কররা আদম ইদ কররাবা কুরবানা, সবাই জানেন ঘটনাটা, আমি একটু স্মরণ করায় দেই। বলছে ইদ ওয়াতলু আলাইহিম, মানুষদেরকে তেলাওয়াত করে শোনাও, কে বলছে? নাবা আবনাই আদম, আদমের দুই সন্তানের কাহিনী। ইদ কররাবা কুরবানান, তারা যখন আল্লাহর রাস্তায় কুরবানি পেশ করেছিল, করেছিল না? ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কাছ থেকে কবুল করলো আল্লাহ, আর একজনের কাছে ওয়ালা মিতাকাব্বাল মিনাল আখার, এগুলো আয়াত কিন্তু বলতেছি, আর একজনের কাছে আল্লাহ কবুল করে নাই। যার কাছে কবুল করেছিল তার কারণ এই, বলছে ইন্নামা, লম্বা তো যেতে যাচ্ছি না, লাস্টে বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহ বলছেন মুত্তাকি যারা তাদের কুরবানি, তাদের ইবাদত, তাদের নামাজ রোজা আমি কবুল করি, অন্যদের কাজ হবে না। তাই না? আদমের দুই সন্তানের ভিতরে একজন ছিল কি মুত্তাকি, আর একজন ছিল অন্য টাইপের, তাই না? তাহলে আপনি যদি আপনার ইবাদত কবুল করাতে চান তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। তাছাড়া আশা করা নিরাশা, আশা করা নিরাশা, কাজ হবে না, তাই কি না? তারপরে সবচেয়ে বড় যেটা দুখুলুল জান্না, কি দুখুলুল জান্না, জান্নাতে যেতে চান তো নাকি? এখানে বসছি কিসের জন্য? জান্নাতে যাব শুনে একটু ভালো আমল ঠিক করব, কাজ ঠিক করব, স্বভাবে জান্নাতে যাব, তাই না? আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। শুনে নেন, বলছে ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, বলছে জান্নাতের মানে ব্যাপকতা আসমান জমিন আরো ছাড়িয়ে এর চেয়ে অনেক অনেক বেশি, তাই কিনা? জান্নাতের বর্ণনা তো আল্লাহ যদি আরেকদিন আপনারা আনান, তার আল্লাহ যদি আপনাদের মাধ্যমে আনায় সেদিন এ করব জান্নাতের নাজ নেয়াম। সেদিন বলছে যে ওই জান্নাতে যদি যাইতে চাও তাহলে কি করো? তাকওয়া, বলছে ওই দাতলিল মুত্তাকিন, এই যে জান্নাতের নাজ নেয়ামত হুর সব এত কিছু সুখ শান্তি কাদের জন্য রেডি করে রাখা হয়েছে? মুত্তাকিনদের জন্য রেডি করা হয়েছে। মুত্তাকি কারা? যারা তাকওয়া অবলম্বন করে। তাহলে তাকওয়া ছাড়া দিন দুনিয়ায় সুখ নেই, দুনিয়ায়ও সুখ নেই, আখেরাতেও সুখ নেই। আমাদের এদিকে কিছু কিছু ভাই দেখতে খালি ঘড়ি দেখতেছে, আমি ঘড়ি দেখা শেষ করে দিচ্ছি আর দুই একটা পয়েন্ট বলেই এখন আমি শেষ করে দেবো। আর এটা তো তাকওয়া দিলাম, দুনিয়ায় দুনিয়াও তো কিছু সুখ শান্তি দরকার নাকি ভাইরা? খালি তো আমাদের খালি আখেরাতেই দিয়ে গেলেন, দুনিয়ায় কিছু দিয়ে যান দেওয়া দরকার না দুনিয়ায়? আল্লাহ বলছেন দুনিয়ায় যদি সুখ শান্তিতে থাকতে চাও, ব্যবসা বাণিজ্য বাড়াতে চাও, বলছে রাগদাল আয়ে সুন্দর জীবনযাপন করতে চাও, সলভেন্সি আনতে চাও, স্বচ্ছলতা আনতে চাও, বলছে লাইন শাকার তুম লাজি দান্নাকু, আল্লাহ শুক্রিয়া করে। আল্লাহ শুক্রিয়া কীভাবে হবে? আল্লাহর শুক্রিয়া কীভাবে হবে? আল্লাহর ওই যে দেওয়া, এটা ইবনুল কাইয়িম তিনভাবে বলছেন। এটাকে আমি কেন আনলাম? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটাকে তিনভাবে বলছেন যে শুক্রিয়া কীভাবে করবেন, আপনার সেন্সে বিবেকে বুদ্ধিতে এইটা আসে যে আল্লাহ আমার এটা দিছে, এটা ভোগ করছি, এই জন্য তো শুক্রিয়া করছি। মানে আপনার অলরেডি আপনার মাথায় কী আসছে? আল্লাহ ভীতি চলে আসছে, আল্লাহর কথা চলে আসছে, এটাই হলো সবসময় আপনার সব কিছুতে আল্লাহ যে আছেন, আল্লাহ প্রথমে বললাম আল্লাহর সাথে আছেন, আল্লাহ সব কিছু করে, এটাই আপনি আপনার সেন্সে চলে আসে, এটা হচ্ছে তাকওয়া। তাহলে লাইন শাকার তুম, যদি আল্লাহ শুক্রিয়া করেন তাহলে কী হবে? লাজিদান নাকু, দুনিয়ার সুখ শান্তি বাড়ায় দেবেন, আখেরাতেও দেবেন। এখন আর একটা একটা বলে শেষ করে দেবো, একটা সেটা হচ্ছে তাকওয়া কেমন হতে হবে, দুই একটা ঘটনা। একটা তো হালকা বললাম, আপনারা জানেন যদি তাকওয়া হয় তাহলে কিয়ামতের দিন আপনারা জানেন যখন কঠিন একটা পরিস্থিতি আসবে, রোদ এরকম সূর্য কাশে আসবে, গরম রোদ, সেদিন তো সবাই ছায়ার ধান্দায় থাকবে নাকি? কি সবাই একটু ছায়া? আপনারা হজে গেছেন না? হাজি সাহেবরা তো অধিকাংশ ঢাকায় তো খালি হজে দেয়, আমাকে তো এই যাইতে যাইতে খাস্তায় দেয় প্রত্যেক বছর দুই একবার করে যায়, আপনাদের এলাকার লোক আমরা তো দেখা করি, তাই না? ওখানে গিয়ে কী খুঁজি বলুন তো? আরাফাত মাঝে একটু ছায়া, মরুভূমিতে একটু ছায়া খুঁজি না? ছায়া খুঁজি, কিয়ামতের দিন ছায়া দরকার কি না? শুনে নেন, যদি তাকওয়া থাকে তাহলে ছায়া পাবেন। আল্লাহ বলছেন সাবাতুনি ইউদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিয়া ওয়া লা দিল্লা ইল্লা দিল্লু, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে কি দিবে? আরশের নিচে ছায়া দেবে। সেদিন আরশের ছায়া ভিতরে কোনো ছায়া থাকবে না, তার ভিতরে একটা মুত্তাকি দিবেন, তার ভিতরে একজন কি একজন ব্যক্তিকে দিবেন যে রজুলুন দাআত ইমরাতুন, ওই যুবককে ওই বেটাকে ওই লোককে পুরুষকে ডেকেছিল একটা মহিলা, রাতু হাসবিন ওয়া নাসাবিন ওয়া জামাল, সুন্দরী মানে সব দিক দিয়ে আছে মেয়েটা, সুন্দরী চেহারা ধন সম্পদ বংশ সব আছে, সে ডেকেছিল যে আসো আমার সঙ্গে একটু এনজয় করো। ফাকালা, উত্তর দিয়েছিল যুবক, ওই যুবকরা কিশোর কিশোরীরা শুনে রাখো, বলছে ইন্নি আখাফ আল্লাহ, আমি আল্লাহর ভয় করি, আমি আল্লাহর তাকওয়া যে আমার ভিতরে ধারণ করেছি, আমি তোমার সঙ্গে এই কাজ করব না। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া তাকওয়া আছে তো কিয়ামতের দিন আরশের নিচে ছায়া আছে, তাকওয়া আছে তো আরো কিভাবে
আপনারা আরো জানেন ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, পুরা বলবো না, খালি একটু হিংস দিয়ে যাব। ইউসুফ আলাইহিসসালামকে সেই সময়ের বাদশা রানী রানী রাখছে, ইউসুফ একটু এনজয় করাই লাগবে। ইউসুফ করেছিল, বলছে না, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, মনিটরিং করছে, সম্ভব নয়, সম্ভব নয় রানী। তো আপনার কথা মানা সম্ভব নয়, এটাই হচ্ছে তাকওয়া। আমরা হলে বলতাম আল্লাহ ভরসা, রানী যখন ডাকছে আল্লাহ ভরসা, পরে তওবা করে নেব, এরকম বুঝতে না। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম মুত্তাকি, মুত্তাকির চরম একটা দৃষ্টান্ত, বলছে কাজ হবে না রানী, যত যাই কও, যত যাই অপার করো, যত যাই প্রপোজ করো, কাজ হবে না। ইন্নি আখাফুল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যতটুকু তাকওয়া সম্পর্কে শুনলাম জানলাম, এগুলো আমাকে আগে মানার তৌফিক দান করুন, সাথে সাথে আপনাদেরকে মানার তৌফিক দান করুন। আর আপনাদের জন্য দোয়া করি যে আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে শুনলেন, আল্লাহ আপনাদের জাজায় খায়ের দেখ এবং কিয়ামতের দিন যাতে করে এর বদৌলাতে সওয়াব দিয়ে আপনাদেরকে জান্নাতের রাস্তা ইজি ক্লিয়ার করে দেন, সহজ করে দেন, এবং আমাকেও ওই আপনাদের লাইনে রাখুন। আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।